Hello students of class 11. Theory portion এ তাপ সঞ্চালন অধ্যায়টা হচ্ছে last video. একটা ছোট্ট টপিক রয়েছে. অবশ্য এই ভিনের সূত্র যে টপিকটা রয়েছে আমাদের কিংবা কৃষ্ণ বস্তুর যে শক্তি বন্টন যেটা রয়েছে লেখচিত্র. তো আমাদের ক্লাস 11 2021 এর অ্যানুয়াল এক্সামিনেশন সিলেবাস থেকে ভিনের সূত্র কিংবা মেন্স লটা বাদ রয়েছে. তো তবুও আমি আলোচনা করছি কারণ আমাদের এন্ট্রান্স এটা লাগবে এই সূত্রের প্রয়োগ স্পেশালি. তো ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তু যখন বিকিরণ করছে তার সেই বিকিরণ তাপ কিংবা সেই বিকিরণটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ. অবশ্য বস্তু যখন তাকে উত্তপ্ত করা হচ্ছে তখন সে যে বিকিরণ করছে তখন সে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত মানে যে বিকিরণটা দিচ্ছে সেটা ওয়েভলেন্থ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে. তো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকার জন্য স্বাভাবিকভাবে ওদের তীব্রতাও কিন্তু আলাদা হবে. যদি লেখচিত্র ড্র করা হয় দেখা গেছে এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য আর এদিকে এমিসিভ পাওয়ার কিংবা বিকিরণ ক্ষমতা যদি প্লট করা হয় ভিন্ন ভিন্ন উষ্ণতার জন্য সাপোজ তোমরা লক্ষ্য করে দেখো যদি এই উষ্ণতাকে আমরা T1 একে T2 আর T3 বলি তাহলে স্বাভাবিকভাবে T3 মান T2 থেকে বেশি এবং T2 নিবারণ থেকে বেশি. তো যার উষ্ণতা বেশি তার ক্ষেত্রে দেখো পিক কিংবা বিকিরণ ক্ষমতা কিংবা যে পরিমাণ বিকিরণ হচ্ছে যেটা তোমাদের বইতেও দেখবে ই ল্যামডা বলে বলা রয়েছে তার মানে বিকিরণ তাপের শক্তি এটাকে বলা যেতে পারে. বিকিরণ তাপের যে শক্তি সেই শক্তিটা তোমরা লক্ষ্য করে দেখো যেটা বেশি উষ্ণতা তার ক্ষেত্রে কিন্তু বেশি, যার কম উষ্ণতা তার সাপেক্ষে তার ক্ষেত্রে কিন্তু উচ্চতা দেখো কম, তার মানে বিকিরণ তাপের শক্তির পরিমাণও কম. যার সবচেয়ে কম উষ্ণতা তার ক্ষেত্রে কিন্তু বিকিরণ তাপের শক্তির যে চূড়াটা দেখো সবচেয়ে কম. তাহলে লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে যে যত উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু পিক গুলো কম তরঙ্গদৈর্ঘ্যের দিকে কিন্তু চলে আসছে. দেখো এটাকে আমরা বলতে পারি λ3, এটাকে λ2, এটা λ1. বরং আরো ভালো হয় যদি আমরা m দিয়ে লিখি, m ফর ম্যাক্সিমাম. ম্যাক্সিমাম কেন না, এই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যতে দেখো চূড়াটা পাওয়া যাচ্ছে. তাহলে প্রথমের দিকে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে বিকিরণ তাপের পরিমাণ বাড়ছে, একটা তরঙ্গদৈর্ঘ্য গিয়ে সেটা সর্বোচ্চ হচ্ছে, তারপরে কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে. কিন্তু লক্ষ্য করার মতো ব্যাপার যেটা হচ্ছে যত বেশি উষ্ণতা তত বেশি চূড়া, অর্থাৎ বিকিরণ তাপের পরিমাণ বেশি. তো এই যে লেখচিত্র নিয়ে আমরা বললাম কিংবা আলোচনা করলাম, তোমরা বইতে দেখবে 712 পেজে পরপর চারটা পয়েন্ট করে দেওয়া হয়েছে, যেটা আমি এখন মৌখিক ভাবে বললাম সেটা এই ক্ষেত্রে কিন্তু রয়েছে. তার মানে তাপমাত্রা বাড়লে তাপ শক্তির পরিমাণ কিন্তু বাড়ছে. তো এখান থেকে পরিষ্কার আমরা দেখতেও পাচ্ছি, লেখচিত্র দেখে বুঝতে পাচ্ছি, তো এই সংক্রান্ত এই যে লেখচিত্র কিংবা শক্তি বন্টন যেটা দেখছি আমরা, যে ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ইন কেস অফ এ ব্ল্যাক বডি কিংবা একে আমরা অনেক সময় বলি ব্ল্যাক বডি স্পেকট্রাম, অর্থাৎ কৃষ্ণ বস্তু বিকিরণে একটা স্পেকট্রাম একটা বর্ণালী পাওয়া যাচ্ছে. তাই দেখো হেডিং দেওয়া হয়েছে কৃষ্ণ বস্তু বিকিরণের শক্তি বন্টন. তার শক্তি বন্টনটা এইভাবে থাকছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ভিন্ন ভিন্ন উষ্ণতা থেকে ভিন্ন, যত উষ্ণতা বেশি হবে তত বিকিরণ শক্তি কিংবা তাপের শক্তির পরিমাণটাও বেশি হবে. তো এই সংক্রান্তই হচ্ছে ভিনের সূত্র. ভিনের সূত্রে বলা হচ্ছে ল্যামডা এম টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কিংবা ল্যামডা এম প্রপোর্শনাল টু 1/T, অর্থাৎ যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত ল্যামডা এম এর মান কিন্তু কমবে. তাহলে দেখো T3 সবচেয়ে বেশি উষ্ণতা, তার ল্যামডা এম এর মান সবচেয়ে কম, T1 সবচেয়ে কম উষ্ণতা, যেহেতু ব্যস্তান গতির সম্পর্ক যেরকম বয়লের সূত্রে ছিল তার ক্ষেত্রে ল্যামডা সবচেয়ে বেশি. কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে গ্রাফের আন্ডার কার্ভ অর্থাৎ বলতে চাইছি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ গ্রাফের মধ্যস্থ যে ক্ষেত্রফল সেটাই কিন্তু বিকিরণ ক্ষমতাকে প্রকাশ করে, ডি ল্যামডা ইনটু ডি ল্যামডা আর কি. তো সেটা কিন্তু একটা ফিক্স প্যারামিটার থাকে আর কি, সেটা সর্বোচ্চ বলে ইউনিটি হবে, কিন্তু বিকিরণ ক্ষমতা যেটা সর্বোচ্চ মান আর কি, যেটা আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে. তো এই সূত্রতে যদি এটাকে আমরা সমানুপাতিক তুলে রেখে তাহলে এইভাবে লিখবো, এটাই হচ্ছে ভিনের যে সূত্র. ভিনের দুটো সূত্র হয়, একটা হচ্ছে সরণ সূত্র একটা হচ্ছে বিকিরণ সূত্র. এইটা হচ্ছে সরণ সূত্র,
আরেকটা হচ্ছে বিকিরণ সূত্র। তোমরা দেখবে এখানে বইতেও রয়েছে, একে আমরা সরল সূত্র বলে থাকি। তো প্রুফ আমাদের সিলেবাসে নেই। এই যে ডি যেটা, যেহেতু ভিনের সূত্র থেকে এসছে, এর নাম হচ্ছে ভিনের ধ্রুবক। এই ভিনের ধ্রুবকের মান তোমাদের বইতে দেখবে মান রয়েছে। এই যে বি কত রয়েছে না, 0.0029 এখানে দেখবে একক রয়েছে। তো এককটা একটু মাথায় রাখতে হবে, আমরা একটা কাজ করতে পারি, আমরা সহজে মনে রাখার পদ্ধতিটা বলে দিই। বি এর একক যদি হয় ল্যাম্বডার ফান্ডামেন্টাল একক কি হবে, মিটার। উষ্ণতার ফান্ডামেন্টাল একক কি হবে, কেলভিন। তাহলে আমরা সহজে মিটার কেলভিন লিখতে পারি, কোনো মনে রাখার দরকার নেই, এখান থেকেই বের করে নেবে। তো এই ভ্যালুটা সাধারণত অঙ্কে দেওয়া থাকে, না দেওয়া থাকলে তোমরা মনে রাখতে পারো। 0.0029 তোমাদের বইতেও রয়েছে, 713 পেজে পুরো দেখে নেবে। সাধারণত এইখান থেকে শর্ট প্রশ্ন বেশি হয়, আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনও এসছে। তো এই বছর 2021 এর জন্য নেই আলাদা ব্যাপার, কিন্তু এন্ট্রান্সেও রয়েছে। তোমাদের বলে দেবে যে ল্যাম্বডা m1 মান দেওয়া রয়েছে, t1 মান দেওয়া রয়েছে। তারপর বলবে যখন উষ্ণতা t2 হবে তখন পরিবর্তিত ল্যাম্বডা কত হবে। তো তোমরা তখন কি করবে, এই ফর্মুলা লাগিয়ে দিলেই হবে, যেহেতু দুটোই ধ্রুবক, এক সব দেওয়া রয়েছে, ল্যাম্বডা দুটো বেরিয়ে যাবে। এম বলেছে তাহলে এম চেঞ্জ করে দেবে নামের মধ্যে, এভাবে দেয়। কিংবা ল্যাম্বডার মান দিয়ে দিল আর বি এর মান তোমরা জানো, তাহলে বলবে কোন উষ্ণতায় এটা পাওয়া যাবে এই ল্যাম্বডার মান, কোন উষ্ণতার জন্য এই ল্যাম্বডার মান করেসপন্ডিং মান বসে দেবে, সেখান থেকে সহজে করে নেবে। তো খুবই সহজ অঙ্কগুলো হয়, বেশি ঝামেলা কিছুই নেই। অ্যামস্ট্রং এর আঁকড়া থাকলো তোমার উত্তর অ্যামস্ট্রং এ বেরোবে, পরেরটা পরেরটা অ্যামস্ট্রং এ আছে, এটা অ্যামস্ট্রং বেরিয়ে যাবে। আর এগুলো কেলভিন, তো কেলভিনই করা থাকবে। তো সাধারণত এখান থেকে ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, আর সূত্রের বিবৃতি, আর এই লেখচিত্র অঙ্কন। এই লেখচিত্র থেকে কি কি তথ্য পেলাম, যেটা চারটে পয়েন্ট আমি বললাম, যেটা 712 পেজের নিচের দিকে দেখবে পয়েন্ট করা রয়েছে, সেটা বলতে হয়। আর কিন্তু সেরকম কোনো প্রশ্ন নেই। তো তোমরা এখানে 712 পেজের নিচের দিকে দেখবে যেটা আমি বলেছি সেটা রয়েছে, আর চূড়ার যে শীর্ষবিন্দুর কথা বলেছি সে কথাটা উল্লেখ করা রয়েছে। 713 পেজে দুটো গাণিতিক উদাহরণ রয়েছে, এরকম প্রশ্ন শর্ট প্রশ্নতে আসে। 2021 সালে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য জরুরি নয়, কিন্তু অন্যদের ক্ষেত্রে জরুরি, আর এন্ট্রান্সের ক্ষেত্রে জরুরি। হোয়াটসঅ্যাপ যে প্রশ্নগুলো রয়েছে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগ নাম্বার বলে দিচ্ছি, আর সবগুলো পড়তে পারো। ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে হচ্ছে 1-এর দাগ, 4-এর দাগ, 713 পেজে, 714 পেজে 14-এর দাগ, 715 পেজে 15-16, 19-20, এগুলো মাথায় রাখলেই হবে। এরপর যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এনসিইআরটি সিবিএসসি যে অঙ্কগুলো রয়েছে 725 পেজে, সেখানে তিনটে অঙ্ক রয়েছে, সেটা দেখবে। তার নিচে 725 পেজে ডব্লিউবিসিএইচএসসি কাউন্সিলের যে আমাদের এইচএস পরীক্ষার যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা দেখবে। 726 থেকে 728 পেজ অবধি এন্ট্রান্সের এমসিকিউ গুলো মোটামুটি কিছুগুলো সমাধান করে দেওয়া রয়েছে, সেগুলো দেখবে প্র্যাকটিসের জন্য, সেই এমসিকিউ গুলো আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনেও কাজে লেগে যাবে। তো এই ভিডিওর সঙ্গেই আমাদের থিওরি পোর্শন আলোচনা শেষ হচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে, কেন বেশি ফর্মুলা তো নেই, কয়েকটা রয়েছে, সেটা নিয়ে আমরা শর্টে আলোচনা করে নেব। তারপরে এমসিকিউ আর কিছু সেট পড়া অঙ্ক নিয়ে আলোচনা করে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।